সপ্তম অধ্যায়ের কন্টিনিউয়েশন পৃষ্ঠা 189, প্রশ্ন 15। সুলতানি যুগের আঞ্চলিক স্থাপত্য কীরূপ ছিল? উত্তর, গুজরাট, বাংলা, জৌনপুর, বাহমনি রাজ্যে সুলতানি স্থাপত্যের নিদর্শন পাওয়া গেছে। জন মার্শালের মতে সুলতানি আমলে স্থাপত্য শিল্প ছিল হিন্দু এবং মুসলমান প্রতিভার সংমিশ্রণে উদ্ভূত। সুলতানি যুগের আঞ্চলিক স্থাপত্য, বাংলাদেশের স্থাপত্য শিল্প। বাংলাদেশের স্থাপত্য শিল্পে দোচালা বা চার চালার অনুকরণে বহু মসজিদ নির্মাণ করা হয়, যেগুলিতে হিন্দু প্রতীক পদ্ম ফুলের নকশা করা হয়েছিল। বাংলাদেশের স্থাপত্য শিল্পে পাথর অপেক্ষা ইঁটের প্রচলন বেশি ছিল। গৌড় এবং পান্ডুয়ার আদিনা মসজিদ, গৌড়ের বড়সোনা এবং ছোটসোনা মসজিদ, কদম রসুল, দাখিল দরওয়াজা সুলতানি যুগে বাংলা স্থাপত্যকর্মের উল্লেখযোগ্য নিদর্শন। জৌনপুরের স্থাপত্য শিল্প, জৌনপুরে স্থাপত্য কার্যে হিন্দু রীতির প্রাধান্য লক্ষণীয়। এখানে লাল দরওয়াজা ও অতলা মসজিদ এর গম্বুজে হিন্দু রীতির প্রভাব স্পষ্ট। বাহমনি রাজ্যের স্থাপত্য শিল্প, বাহমনি রাজ্যের স্থাপত্যে ভারতীয়, তুর্কি, পারসিক, মিশরীয় প্রভাব দেখা যায়। বাহমনি রাজ্যের স্থাপত্যকর্মের নিদর্শন হল গুলবর্গার জাম ই মসজিদ, হায়দ্রাবাদের চারমিনার, মামুদ গওয়ান প্রতিষ্ঠিত বিদরের শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি। গুজরাটের স্থাপত্য শিল্প, জাম ই মসজিদ এর 260 স্তম্ভ এবং 15 প্রস্তর নির্মিত গম্বুজ সুলতানি যুগে গুজরাটের স্থাপত্য রীতির নিদর্শন। অন্যান্য স্থাপত্য শিল্প, মালবের হিন্দোলা মহল, জাহাজ মহল ইত্যাদি সুলতানি যুগের অপর উল্লেখযোগ্য প্রাদেশিক শিল্প রীতির সাক্ষ্য বহন করে। জেনে রাখা ভালো। এক, সুলতানি আমলে বাংলায় ভালো মানের পাথর পাওয়া যেত না, তাই স্থাপত্য নির্মাণ কাজে ইঁট ব্যবহার করা হতো। এই জন্য বাংলার স্থাপত্য শৈলী ইঁট শৈলী ব্রিক স্টাইল ব্র্যাকেটে নামে পরিচিত ছিল। গৌড় ও পান্ডুয়ার স্থাপত্য কীর্তিগুলির বেশিরভাগই ইঁট, চুন ও সুরকি দ্বারা তৈরি। দুই, সুলতানি আমলে মেবারের রানা, কুম্ভের স্তম্ভ এবং দুর্গ, কৃষ্ণদেব রায়ের বিঠলনাথের মন্দির, কাঞ্চির একেশ্বরনাথ মন্দির প্রভৃতি ছিল হিন্দু স্থাপত্যের নিদর্শন। প্রশ্ন 16, গৌড় স্থাপত্য রীতির পরিচয় দাও অথবা মধ্যযুগের বাংলার স্থাপত্য রীতির মূল পর্যায়গুলি লেখো। এই স্থাপত্য রীতির বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, সূচনা, প্রাপ্ত নিদর্শনের অপ্রতুলতা থাকলেও গৌড়বঙ্গের স্থাপত্য শিল্পের মান ছিল অতি উন্নত। মূলত পাথরে খোদিত বা পুঁথিতে অঙ্কিত রূপরেখা বা চিত্রাবলী থেকে এই যুগের স্থাপত্য কীর্তি জানা যায়। গৌড় স্থাপত্য পর্যায় বা শ্রেণীবিভাগ, গৌড় স্থাপত্য নিদর্শনগুলি নানা ভাগে বিভক্ত, যথা স্তূপ, বিহার, মন্দির ও মসজিদ। স্তূপ ও বিহারগুলি মূলত বৌদ্ধ ধর্মাশ্রয়ী আর মন্দিরগুলি নির্মিত হয়েছিল হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে। এছাড়া মসজিদগুলিতে দেশীয় স্থাপত্য রীতির সঙ্গে ইসলামী স্থাপত্য রীতির মিশ্রণ ঘটেছিল। নানান স্থাপত্য কীর্তি, এই যুগের গৌড় স্থাপত্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল ঢাকার আশরাফপুরে প্রাপ্ত ব্রোঞ্চের স্তূপ, দিনাজপুরে যোগী ঘোপাতে প্রাপ্ত পাথরের স্তূপ, পাহাড়পুরের সত্যপীরের ভিটা স্তূপ, গৌড়বঙ্গের মন্দির স্থাপত্যের নিদর্শন খুব বেশি মেলেনি। পরবর্তীকালে অর্থাৎ সুলতানি আমলে নির্মিত হয়েছিল গৌড়ের বড়সোনা মসজিদ, ছোটসোনা মসজিদ, লোটন মসজিদ, দাখিল দরওয়াজা, কদম রসুল প্রভৃতি সৌধ। জেনে রাখা ভালো। এক, থামের ওপর চালার আকারের খিলানের ব্যবহার ছিল বাংলার স্থাপত্য রীতির অন্যতম বৈশিষ্ট্য। সেই সময় গৌড়বঙ্গে খড়ের চালার আকারে খিলানগুলি তৈরি হতো। দুই, বাংলার গৌড়ের স্থাপত্য কীর্তিগুলি
চার কোণ বিশিষ্ট ভিত্তির ওপর ইট বা পোড়া মাটির টালি দিয়ে তৈরি হতো। অনেক সময় রঙিন বা এনামেল করা টালি ব্যবহার করা হতো। অনেকের অনুমান এই সময় চীনা নির্মাণ শৈলীর অনুপ্রবেশ ঘটেছিল বাংলায়। প্রশ্ন ১৭, পান্ডুয়ার স্থাপত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, সূচনা, সুলতানি যুগে বাংলার এক বিখ্যাত স্থাপত্য কীর্তি হল পান্ডুয়ার আদিনা মসজিদ। সমকালীন বাংলায় এই মসজিদটি ছিল বৃহত্তম মসজিদ। পান্ডুয়ার স্থাপত্যের পরিচয়, এক, নির্মাতা ও সময়কাল। সুলতান সিকান্দার শাহ 1400 দ্বিতীয়ার্ধে এই মসজিদটি নির্মাণ করেন। 400 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি ইন্দো সারাসেনিক স্থাপত্য রীতির এক শ্রেষ্ঠ নিদর্শন। ২, গঠন আঙ্গিক। আদিনা মসজিদ উত্তর থেকে দক্ষিণে 507 ফুট এবং পূর্ব থেকে পশ্চিমে 285 ফুট চওড়া। মসজিদটির ভেতরকার দৈর্ঘ্য 400 ফুট আর প্রস্থ 150 ফুট। আয়তাকার মসজিদটি 400 স্তম্ভ দিয়ে ঘেরা। এর প্রার্থনা স্থলটি এতই চওড়া যে একসঙ্গে কয়েক হাজার ব্যক্তি নামাজ পড়তে পারে। পৃষ্ঠা 190। ৩, নির্মাণ শৈলী। মসজিদটি ইন্দো সারাসেনিক স্থাপত্য রীতি মেনে তৈরি হয়। মসজিদটি সারি সারি কালো পাথরের পাটাতনের ওপর নির্মিত। সুলতান ও তার পরিবারের সদস্যদের প্রবেশের জন্য এত আলাদা প্রবেশদ্বার ছিল। মসজিদের পশ্চিম প্রাচীরে 5টি এবং পূর্বের প্রাচীরে 3টি প্রবেশ ও প্রস্থানের পথ ছিল। জেনে রাখা ভালো, পান্ডুয়ার আদিনা মসজিদের মোট 378টি গম্বুজ ছিল, যেগুলির কিছুই আজ আর অবশিষ্ট নেই। ভারতে এত বিশালাকার মসজিদ আর নেই বলা যায়। প্রশ্ন ১৮, মোগল স্থাপত্য শিল্পের পরিচয় দাও। উত্তর, সূচনা, মোগল যুগে স্থাপত্য শিল্পে ইন্দো সারাসেনীয় পারসিক প্রভৃতি শিল্পরীতির ছাপ পড়েছিল। বিভিন্ন মোগল সম্রাটের আমলে কম বেশি স্থাপত্য শিল্পের প্রসার ঘটে। মোগল স্থাপত্য শিল্প, ১, বাবরের আমলে। বাবর মাত্র 4 বছরের রাজত্বকালে আগ্রায় লৌহ দুর্গ, পানিপথের কাবুলিবাগ, সম্বলে জাম ই মসজিদ ছাড়াও ঢোলপুর, গোয়ালিয়র সহ বেশ কিছু জায়গায় প্রাসাদ ও মসজিদ নির্মাণ করান। ২, হুমায়ুনের আমলে। হুমায়ুনের আমলে রাজনৈতিক অস্থিরতার জন্যই মোগল স্থাপত্য শিল্পের খুব একটা অগ্রগতি ঘটেনি। ৩, আকবরের আমলে। আকবরের আমলেই ভারতীয় এবং পারসিক শিল্প রীতির মিশ্রণ ঘটেছিল। আকবরের আমলে নির্মিত উল্লেখযোগ্য কয়েকটি স্থাপত্য কীর্তি হল দেওয়ান ই খাস, যোধাবাই মহল, বুলন্দ দরওয়াজা, জামি মসজিদ প্রভৃতি। ৪, জাহাঙ্গীরের আমলে। জাহাঙ্গীরের আমলে আগ্রার নিকটে যমুনা নদীর বাম তীরে সম্রাট পত্নী নূরজাহানের পিতা ইতমাদ উদ্দৌল্লার সমাধি তৈরি হয় এবং সেকেন্দ্রায় আকবরের সমাধি নির্মাণের কাজ সম্পূর্ণ হয়। ৫, শাহজাহানের আমলে। মোগল স্থাপত্যের স্বর্ণযুগের সূচনা ঘটে শাহজাহানের আমলেই। শাহজাহানের আমলে উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি হল দেওয়ান ই আম, দেওয়ান ই খাস, মতি মসজিদ, শিশমহল এবং বিশ্ববন্দিত তাজমহল। ৬, ঔরঙ্গজেবের আমলে। ঔরঙ্গজেবের আমলে দুটি শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি ছিল দিল্লি দুর্গের অভ্যন্তরে নির্মিত মতি মসজিদ এবং জামি মসজিদ ব্র্যাকেটে লাহোরের বাদশাহী মসজিদ। জেনে রাখা ভালো, ১, মোগল শাসক না হলেও মোগল শাসনকালের মধ্যে রাজত্ব করায় শেরশাহ নির্মিত বিহারের সাসারাম সমাধি এবং দিল্লির পুরান ও কিল্লা মসজিদ মোগল যুগের শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তির দাবি রাখে। ২, মোগল স্থাপত্য শিল্পের গৌরবময় যুগের অবসান ঘটে ঔরঙ্গজেবের আমলে, কারণ স্থাপত্য নির্মাণের জন্য যে শিল্প রসিক মনের প্রয়োজন তা ঔরঙ্গজেবের ছিল না। প্রশ্ন ১৯, মোগল স্থাপত্যের মূল বৈশিষ্ট্যগুলির সংক্ষিপ্ত ধারণা দাও। উত্তর, সূচনা, মোগল স্থাপত্যের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।
মুঘলরা ভারতীয় এবং তুর্কি উভয় স্থাপত্য রীতির সংমিশ্রণে উদ্ভূত নতুন শিল্পধারার সঙ্গে পারস্য রীতির মিলন ঘটান। মুঘল স্থাপত্যের মূল বৈশিষ্ট্য এক গম্বুজের ব্যবহার। বাগদাদের স্থাপত্য শিল্পের এক বিশেষ বৈশিষ্ট্য ছিল গম্বুজের ব্যবহার। এই স্থাপত্য রীতি মুঘলরা অনুকরণ করেন। দুই, ইন্দো পারসিক মিশ্রণ। মুঘলদের পূর্বে দিল্লি সুলতানরা স্থাপত্য ক্ষেত্রে পারসিক ও ভারতীয় স্থাপত্য রীতির মিশ্রণ ঘটিয়েছিল। মুঘলরাও এই স্থাপত্য রীতির উত্তরাধিকারী ছিল। তিন, হিন্দু স্থাপত্য রীতির অনুসরণ। মুঘল স্থাপত্য নিদর্শনের হিন্দু স্থাপত্য রীতির অনুসরণও লক্ষ্য করা যায়। দিল্লির দেওয়ান ই আমের গঠন বিন্যাসে হিন্দু গঠন বিন্যাস লক্ষণীয়। চার, রঙিন টালি ও পাথরের ব্যবহার। মুঘল স্থাপত্য কীর্তিগুলির গায়ে নানা রঙের টালির ব্যবহার লক্ষ্য করা যায়। এছাড়াও সাদা মার্বেল পাথর ও লাল পাথরের বহুল ব্যবহার ছিল লক্ষণীয়। জেনে রাখা ভালো, এক, শিল্পের প্রতি চরম অনীহা থাকলেও ঔরঙ্গজেব নিজে নামাজ পড়ার জন্য দিল্লির দুর্গে মতি মসজিদ নির্মাণ করান। দিনে রাত্রে একাধিকবার প্রার্থনা ব্র্যাকেটে নামাজ পাঠ করার জন্য তিনি দূরবর্তী কোনো মসজিদে যাওয়ার বিকল্প হিসেবে এই ব্যবস্থা নেন। এছাড়াও ঔরঙ্গজেব তার পত্নী রাবেইয়া উদ দৌরানির স্মৃতি রক্ষার্থে ঔরঙ্গাবাদে একটি সমাধিসৌধ তৈরি করান। দুই, আকবরের আমলে স্থাপত্য কীর্তি নির্মাণের ব্যবহৃত হতো মূলত লাল বেলে পাথর। শাহজাহান তা বর্জন করে সাদা মার্বেল দিয়ে স্থাপত্য কীর্তি নির্মাণ করতে শুরু করেন। প্রশ্ন কুড়ি, শাহজাহানের শিল্পকীর্তির পরিচয় দাও। উত্তর সূচনা। মুঘল সম্রাট শাহজাহান শিল্পকীর্তির জন্য দ্য প্রিন্স অব বিল্ডার্স নামে পরিচিত। আগ্রা, দিল্লি, কাশ্মীর, লাহোর ইত্যাদি বিভিন্ন স্থানে তিনি অসংখ্য প্রাসাদ ও সৌধ নির্মাণ করান। শাহজাহানের শিল্পকীর্তি, এক, স্থাপত্য ক্ষেত্রে ইন্দো সারাসেনীয় বা ইন্দো মুসলিম স্থাপত্য রীতির অনুসরণে শাহজাহান বেশ কিছু স্থাপত্য শিল্প নিদর্শন রেখে গেছেন। এক, লাল কেল্লা। আগ্রা দুর্গের অনুকরণে শাহজাহান লাল কেল্লা নির্মাণ করান। এটি তৈরি হয়েছিল লাল বেলে পাথর দিয়ে। দুই, তাজমহল। শাহজাহান নিজ পত্নী মমতাজ মহলের কবরের ওপর নির্মাণ করান শ্বেত মর্মর তাজমহল। জয়সলমীরের শ্বেত পাথর দ্বারা নির্মিত এই সৌধকে ঐতিহাসিকরা শ্বেত পাথরের স্বপ্ন বলেছেন। তিন, আগ্রা দুর্গের অভ্যন্তরস্থ নির্মাণ। শাহজাহান আগ্রা দুর্গের অভ্যন্তরে শ্বেত পাথর দিয়ে নির্মাণ করান দেওয়ানি আম, দেওয়ানি খাস, শীষমহল, মতি মসজিদ প্রভৃতি। চার, জম ই মসজিদ। লালকেল্লার বাইরে প্রশস্ত স্থানে তিনি নির্মাণ করেছিলেন বিখ্যাত জামি মসজিদ। দুই, অন্যান্য ক্ষেত্রে। শাহজাহানের সভাকক্ষের কেন্দ্রস্থলে স্থাপিত হয় রত্নখচিত ময়ূর সিংহাসন। পারস্যের শিল্পী বেবাদল খাঁ প্রায় 7 বছর ধরে 1 কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করান। শাহজাহানের আমলে সৃষ্ট চিত্র শিল্পের রঙের আধিক্য এবং আড়ম্বর দেখা যায়। শাহজাহানের পৃষ্ঠপোষকতায় সমরকান্দি, মোহাম্মদ নাদির প্রমুখ চিত্রশিল্পীগণ চিত্রশিল্পে উল্লেখযোগ্য অবদান রাখেন। জেনে রাখা ভালো, এক, প্রিয়তমা পত্নী মমতাজ আসল নাম আরজুমান বানু বেগম, এর মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে শাহজাহান তৈরি করান তাজমহল। আগ্রায় যমুনা নদীর তীরে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। স্মৃতিসৌধটি এর বহির্ভাগ সাদা মার্বেল পাথরে নির্মিত এবং অন্তর্ভাগ রঙিন পাথর তথা মণিমুক্ত দ্বারা অলঙ্কৃত। সূর্যের স্থান বদলানোর সঙ্গে সঙ্গে তাজমহলের রঙেরও বদল ঘটে। দুই, স্পেনীয় পর্যটক ফাদার সেবাস্টিয়ান মনরিক এর মতে তাজের নকশা তৈরি করেন জেরোনিমা ভারোনিও নামে এক ভেনিসীয় শিল্পী। তাজমহলের মূল পরিকল্পনাটি আগ্রাবাসী ওস্তাদ ইসার। তাজের গায়ে কোরআনের বাণীগুলি খোদাই করেন কান্দাহারের শিল্পী আমানত খাঁ সিরাজি। তাজের গম্বুজ তৈরির প্রধান শিল্পী ছিলেন কনস্টান্টিনোপলের বাসিন্দা ইসমাইল খাঁ রুমি। আব্দুল হামিদ লাহোরির মতে 12 বছর ধরে প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে এটি তৈরি হয়।
অন্য মতে ২২ বছর ধরে কয়েক শত শিল্পীর পরিশ্রমে ৩ কোটি টাকা ব্যয়ের তৈরি হয়েছিল বিশ্ববন্দিত তাজমহল। তিন মূল্যবান মণিমুক্ত খচিত ময়ূর সিংহাসনটি দেখতেও ছিল ঠিক ময়ূরের মতো। সিংহাসনটির মাথায় ছিল মূল্যবান কোহিনুর হীরা এবং মণিমুক্ত খচিত ছাতা। মুক্তা দিয়ে তৈরি আঙুরের থোকা ঝুলে থাকত ময়ূরটির মাথায়। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।